সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলে আমিন। এবং করিমপুরের প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের যে কুয়েত প্রবাসের যে ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ এত ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে, এবং করিমপুরের যে যুবক এবং তরুণরা আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে এই আয়োজনের জন্য সর্বাত্মকভাবে নিজেদেরকে লাগিয়েছে, এই জন্য তাদেরও আমরা শুকরিয়া আদায় করছি। এবং তাদেরকেও যেন আল্লাহ তাআলা আজকের এই মুবারক আয়োজনের মতো পুরো জীবন ভর শুধু এমন পবিত্র আয়োজনই করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله وصلى الله تبارك وتعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون محترم اس دینی سبھا کے سبھاپتی اور تمام مہیلا و پرش আজ আপকে গাঁও মে হাজরি কি সাদত মিলি আল্লাহ তাআলা হামারি ওর আপকি ইস মুলাকাত ওর মোহাব্বত কো দুনিয়া ওর আখিরত কি ভালাই اور کامیابی کا ذریعہ بنائے۔ میں نے آپ کے سامنے قرآن کریم کی ایک آیت پڑھی ہے جس آیت میں اللہ رب العزت والجلال نے ہمارے پربھو نے ہر ایمان والی مہیلا اور ایمان والے پرش کو قیامت تک آنے والے دنیا میں ہر مسلمان کو اللہ تعالی نے ایک حکم فرمایا ہے کہ اے لوگوں اپنے پربھو کی عبادت کرو، اپنے پربھو کے سامنے ماتھے اور پیشانی کو ٹیکو، اس کے سامنے سجدہ کرو، اسی کی عبادت کرو۔ اگر تم نے اپنے پربھو کی عبادت کیا، پربھو کو پہچانا جس نے ساری کائنات کو پیدا کیا، مہیلا اور پرش کو پیدا کیا، ساری
জমিন আর আসমান কো জিসনে বানায়া উস আল্লাহ কি উস প্রভু কি ইবাদত করোগে তো আয় লোগো তুম সবসে জাদা মুত্তাকি আর পরহেজগার বন জাওগে আল্লাহ কে নজদীক তোমারা মকাম উঁচা হো জায়েগা আল্লাহ কি ইবাদত প্রভু কি ইবাদত সে হর মহিলা আর পুরুষ আল্লাহ কে নজদীক মুত্তাকি বন জাতা হ্যায় ইসকা মতলব ইয়ে হে মুত্তাকি কা কি আব আগর ও কোই ইবাদত করেগা নামাজ পড়েগা নফল পড়েগা কুরআন পড়েগা আল্লাহ কা জিক্র করেগা তো ইয়াদ রাখো দূসরে লোগো সে জাদা ইসকো সওয়াব ভি মিলেগা ইসকি কীমত আর ইসকি ইবাদত কা রেট আর ভাও প্রভু কে হাঁ বহুত জাদা হো জায়েগা ক্যোঁ ইসলিয়ে কে ইয়ে ইবাদত করকে ইসনে আল্লাহ কো প্রভু কো আপনা বানা লিয়া প্রভু সে করিব হো গয়া আল্লাহ নে ইসকো আপনে করিব ইতনা কর লিয়া কি আগর ইয়ে দো রকাত নফল পড়েগা রোজা রক্ষেগা তো জো মুত্তাকি নহি হ্যায় উসকে মুকাবলে মে ইসকো 70 গুনা জাদা সওয়াব মিলেগা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা আম্মা বাদ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই এলাকার জন্য গর্ব এই এলাকার জন্য সৌভাগ্যের বিষয় এলাকার প্রত্যেকটা মানুষের জন্য খুশ কিসমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে হযরতকে পৌঁছে দিয়েছেন অথচ আজকে যেই ফ্লাইটে হযরত আসছেন দারুল উলুম দেওবন্দের আরো 5 জন বড় বড় মাশায়েখদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ওনারা আসতে পারেন নাই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাদের মাঝে হযরতকে পৌঁছে দিয়েছেন এটা আপনাদের অনেক বড় ভাগ্যের বিষয় তো হযরত আপনাদের সামনে সর্বপ্রথম কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছেন এবং হামদ সানার পর বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের এই এলাকায় প্রথম এই উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন এই প্রথমবার আমি আপনাদের এলাকায় এসেছি হযরত বলতেছিলেন এই আমাদের আমার এবং আপনাদের শেষ এই সাক্ষাৎ আপনাদের এলাকায় আমার এই আশা আপনাদের সাথে সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব এবং সফলতার মাপকাঠি বানিয়ে দেক কামিয়াব এবং সফলতার জরিয়া বানিয়ে দেক আমাদের এই সাক্ষাৎ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সাক্ষাৎ যেন জান্নাত পর্যন্ত থাকে হযরত সর্বপ্রথমে দোয়া করেছেন এবং হযরত বলতেছিলেন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি যে তেলাওয়াতের মধ্যে আল্লাহ যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত নারী পুরুষ তথা মানুষের জন্য এক মহামূল্যবান নসিহত করেছেন উপদেশ করেছেন যে উপদেশের উপর যদি আমল করতে পারে একজন নারী বা একজন পুরুষ একজন মানুষ যদি এই আয়াতের উপর আমল করতে পারে এই আয়াতের উপদেশের উপর আমল করতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যেন আল্লাহ তাআলার সামনে মাথা নত করার জন্য আল্লাহ তাআলার সামনে সেজদা করার জন্য দুনিয়ার কোনো মানুষ বা অন্য কারো সামনে সেজদা করার জন্য অন্য কারো সামনে মাথা নত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই দুনিয়ার মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করার জন্য আল্লাহ তাআলার সামনে সেজদা করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পরিপূর্ণভাবে কোনো মানুষ কোনো বান্দা কোনো নারী অথবা পুরুষ করে তাহলে তার উপকার হবে দুনিয়াতে সে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার আল্লাহ তাআলার মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে
যদি মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হয় তাহলে তার কি ফায়দা কি উপকারিতা? যে মুত্তাকি হবে না তার চেয়ে মুত্তাকি বান্দার আমলের সওয়াব বিনিময় অনেক বৃদ্ধি পেয়ে যাবে। একজন মুত্তাকি বান্দা যদি দুই রাকাত নামাজ পড়ে, একটা রোজা রাখে, কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হামারে প্রভু সে হর মুসলমান কো কিতনা ডরনা চাহিয়ে, কুরআন মে আল্লাহ নে ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, এ ঈমান ওয়ালো আল্লাহ সে ইতনা ডরো কি ডরনে কা হক আদা করো, ইতনা ডরো কি তোমারা হাত হারাম কো ছুনে না পায়, তোমারে দিল মে তোমারে অন্তর মে প্রভু কা ইতনা ডর হো যায় কে পাও হারাম কি তরফ উঠনে না পায়, তোমারে অন্তর মে আল্লাহ কা ডর ইতনা হো যায় কি চোখ কিসি হারাম কো দেখনে না পায়, তোমারে অন্তর মে আল্লাহ কা ডর ইতনা হো কি তোমারি জিব্বা হারাম কো বোলনে না পায়। বুঝিন, আল্লাহ সে ডরো, ইতনা ডরো, ইতনা ডরো কি ডরনে কা হক আদা কর দো। আব আগর ডরোগে তো ফির আল্লাহ ফরমাতা হে কি হর ডরনে ওয়ালে কে সাথ প্রভু মৌজুদ হে, উসকা দুনিয়া মে কুছ ভি নাহি হো সকতা, ক্যোঁকি প্রভু দিন মে রাত মে হর মুসিবত মে হর খুশি মে প্রভু সাথ সাথ হে, দুনিয়া কি কোই তাকত উসকা কুছ নাহি বিগাড় সকতি। ইসলিয়ে আল্লাহ ফরমাতে কুরআন মে আল্লাহ সে ডরো, ইসলিয়ে কে আল্লাহ ডরনে ওয়ালো কে সাথ হে, আর জিসকে সাথ প্রভু হে উসকা দুনিয়া মে কুছ ভি নাহি বিগড় সকতা, ঈমান ভি বাকি রহেগা, ইজ্জত ভি বাকি রহেগি, খুশিয়াঁ ভি বাকি রহেগি, না শয়তান উনকি জিন্দগি মে আ সকতা হে, না দুনিয়া কি কোই তাকত উসকা কুছ বিগাড় সকতি হে। ইসলিয়ে আল্লাহ নে কুরআন মে বড়ি তাকীদ ফরমাই কি আগর মুসিবত সে নিকলনা চাহতে হো, আচ্ছা ভালা মানুষ বননা চাহতে হো, তো ইয়াদ রাখো কি আল্লাহ সে ডরো জো সারি কায়নাত কা পেদা করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ, হযরত বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, অর্থাৎ একটু আগে যে বলতেছিলেন তোমরা ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ভয় পাবে। হযরত বলতেছিলেন কেমন ভয় পাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভয় করো, এই পরিমাণ ভয় করো যেন ভয় করার হক আদায় হয়ে যায়, পরিপূর্ণভাবে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। তোমার অন্তরে যেন একজন মুসলমান নারী এবং পুরুষের অন্তরে যেন একমাত্র আল্লাহ তাআলার ভয় থাকে, অন্য কোনো মাখলুকের ভয় নয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কি মতলব? হযরত বলেন অন্তরের মধ্যে এমন ভয় থাকতে হবে যেন আমার হাত কোনো হারামের দিকে অগ্রসর না হয়, আমার অন্তরে এমন ভয় থাকতে হবে যেন আমার পাও কোনো হারামের দিকে অগ্রসর না হয়, আমার অন্তরে এই পরিমাণ ভয় থাকতে হবে যেন আমার এই চক্ষু কোনো হারাম জিনিস না দেখে, আমার অন্তরে এমন ভয় থাকতে হবে যেন আমার মুখ
কোনো বাজে কথা মিথ্যা কথা না বলে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি এই পরিমাণ ভয় আমার অন্তরে থাকে, যেই পরিমাণ ভয়ের মাধ্যমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার হারাম থেকে বেঁচে থাকে, আমার পাও হারামের দিকে যায় না, আমার হাত হারামের দিকে অগ্রসর হয় না, আমার চোখ কখনো হারাম জিনিস দেখে না, তাহলে বোঝা যাবে পরিপূর্ণভাবে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়েছে। পরিপূর্ণভাবে কামা হাব্বুহু, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। যেই পরিমাণ ভয় আসলে হক আদায় হয়ে যায়, অর্থাৎ অন্তরে ভয় আসার অর্থ হইল সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, হাত পাও চক্ষু জিহ্বা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। কোরআন মে ফরমায়া কি আগর তুম আপনে প্রভু সে অন্তর মে ভয় রাখোগে ডর রাখোগে তো আল্লাহ ইনআম দেগা, আল্লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আপনি প্রভু সে ডরোগে তো আল্লাহ প্রভু তোমারে গুনাহোঁ কো মাফ কর দেগা, ওয়া ইউযিম লাহু আজরা, আর গুনাহ মাফ করনে কে সাথ সাথ আল্লাহ তুমি আপনি তরফ সে খুশিয়া আর বেহতরিন বদলা আতা ফরমায়েগা। আর ফির ফরমাতে আগর আল্লাহ সে ডরোগে তো ইনাম মিলেগা, ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, কে তুমি তোমারে কারোবার মে রোজি মে তোমারি দৌলত মে হর চিজ মে বরকত পেদা ফরমা দেগা, এসি বরকত কি তোমারা জেন বুদ্ধি আর তোমারা অন্তর উস বরকত কা তসাউর হি নহি কর সকতা, আল্লাহ ইতনা জাদা বরকত পেদা ফরমা দেগে। ক্যো? ইসলিয়ে কে ইয়ে ইনসান আপনে প্রভু সে ডরতা হে, প্রভু সে ডরোগে তো সারে বন্ধ রাস্তে খুল জায়েঙ্গে আর প্রভু সে তোমারা তাল্লুক আর কানেকশন ডাইরেক্ট হো জায়েগা। আলহামদুলিল্লাহ, হযরত বলতেছিলেন যদি অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ভয় সৃষ্টি করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আমি যদি একজন মুত্তাকি বান্দা হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আমার সাথে থাকবেন, দুনিয়ার কোনো মুসিবত আমার কাছে আসবে না। যদি মুসিবত আসেও সেটা পরীক্ষামূলক আসবে, আর সমস্ত মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। হযরত বলতেছিলেন যদি তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, আমার অন্তরে যদি পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে কয়েকটা পুরস্কার করবেন, কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, আজ বলতেছিলেন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন একজন মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন, সমস্ত ঝামেলা দুনিয়ার যত মুসিবত বালা মুসিবত বিপদ আপদ সমস্ত পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দ্বিতীয়, একজন মুত্তাকি বান্দা যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে, সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি সৃষ্টি করে, তাহলে আল্লাহ তাআলা তার ছোট ছোট সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত বলতেছিলেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেন একজন মুত্তাকি বান্দা যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরে সৃষ্টি করে, তাহলে তার সওয়াব তার বিনিময় আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। যদি পরিপূর্ণভাবে আমার অন্তরে ভয় সৃষ্টি করতে পারি, আল্লাহর ভয় আমার অন্তরে এসে যায়, তাহলে ছোট ছোট আমল করে আমি অনেক নেকি অর্জন করতে পারব। চতুর্থ, হযরত বলতেছিলেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বান্দা যদি তার অন্তরে একমাত্র আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি সৃষ্টি করে, একজন বান্দা যদি পরিপূর্ণভাবে মুত্তাকি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রিজিক দান করবেন, এমন রিজিক দান করবেন যে সে ভাবতেও পারবে না, তার কল্পনায় আসবে না
বেশি রিজিক দান করবেন, তার রিজিকের মধ্যে এত বেশি পরিমাণ বরকত দিবেন সে নিজে ভাবতেও পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবার অন্তরে তাকওয়া সৃষ্টি করুক। হযরত আমাদেরকে মূল আজকে নসিহত সেই উপদেশ এটাই দিচ্ছেন, আমাদের অন্তরে যেন সবার অন্তরে যেন সবচেয়ে বেশি ভয় আল্লাহ তাআলার সৃষ্টি হয়, দুনিয়ার কোনো মানুষের আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের ভয় যেন আমাদের অন্তরে না থাকে। ফের আগে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল নে কোরআন মে ফরমায়া কে প্রভু সে ডরো, আগর ডরোগে তো আল্লাহ বেশি বেশি ইনাম আতা করেঙ্গে। ও ইনাম ওর ক্যা হে, আল্লাহ নে কোরআন মে ফরমায়া ومن يتق الله يجعل لكم فرقانا, যে আগর আপনি প্রভু সে ডরোগে তো আল্লাহ তুমি ফুরকান আতা ফরমায়েগা। ফুরকান প্রভু কি এক বে আল্লাহ কে নবী জেসাই হো, তোমারে মুআমালাত ভি আল্লাহ কে নবী জেসে হো, তুম সচ্চে পক্কে মুসলমান বন যাও। আর ফির ফরমায়া কে আয়ে লোগো শয়তান জো হর মহিলা আর পুরুষ কা সবসে বড়া দুশমন হে, উস দুশমন সে বচো, ইসলিয়ে কে ও তোমারে ঈমান কা দুশমন হে, তোমারে আকীদে কা দুশমন হে, তোমারি ইজ্জত কা দুশমন হে। আর আল্লাহ কি বনাই হুই জন্নত মে তুম যাও ও ইসকা ভি দুশমন হে, উসকো পেহচানো, আপনে দুশমন কো পেহচান করকে জিন্দগি গুজারো তাকে সচ্চে পক্কে মুসলমান বন যাও। আলহামদুলিল্লাহ, হযরত বলতেছেন তাকওয়া যদি অর্জন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এক মহা মূল্যবান সম্পদ দান করবেন, যেটা দুনিয়ার কোনো মূল্যবান সম্পদের ধারে কাছেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যদি তাকওয়া আসে, আল্লাহর ভয় আমার অন্তরে সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ফুরকান ফুরকান নামক একটা যোগ্যতা দিবেন, যা দিয়ে আমি ভালো মন্দের যাচাই করতে পারবো, কোনটা ভালো কোনটা মন্দ, কোন কোন কাজ করলে কোন আমল করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, কোন আমল করলে আল্লাহ রাগান্বিত হবেন, কোন আমল করলে সওয়াব হবে, কোন আমল করলে গুনাহ হবে, এমন একটা যোগ্যতা আল্লাহ তাআলা আমার মধ্যে দিবেন, আমি সেই যোগ্যতা অনুযায়ী সেই ইয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দান অনুযায়ী আমি চলতেও পারবো। ফুরকান নামক যোগ্যতা যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেন, তাহলে ভালো মন্দের যাচাই করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ আমি চিনতে পারবো। হযরত বলতেছিলেন শয়তান তোমাদের জন্য শত্রু, শয়তান কখনোই চায় না যে তুমি ভালো কাজ করো, তুমি জান্নাতে চলে যাও, তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাও, শয়তান এটা কখনোই চায় না। শয়তান এটাও চায় না যে তুমি কখনো মুত্তাকি বান্দা হয়ে যাও, তোমার অন্তরে আল্লাহর ভয় আসুক, এটা কখনো শয়তান চায় না। শয়তান বনি আদমের জন্য প্রকাশ্য শত্রু, জান্নাতে যাওয়ার জন্য বাধা, নেক কাজ করার জন্য বাধা, গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে শয়তান। এই জন্য শয়তানকে সবচেয়ে বড় শত্রু মানতে হবে, শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। হযরত বলতেছিলেন সর্ব আলোচনা শেষ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে তাকওয়া ঢেলে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুক, সমস্ত ধরনের গুনাহ থেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা দোয়া কি দরকার?
لله رب العالمين اللهم إني أشهدك أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اے الہ العالمین آپ ارحم الراحمین ہیں اے اللہ ہم سب آپ کے بندے اور ناتواں اور کمزور ہیں اے اللہ اپنی دریائے رحمت سے ہم سب کے گناہوں کو معاف فرما دے خطاؤں کو درگزر فرما دے شرور اور فتن سے حفاظت فرما دے اے مولا اپنے رحم و کرم سے ہم سب کو نواز دے اس جلسے کو قبول فرما اس سبھا کو قبول فرما اور جتنے لوگ یہاں آئے ہیں سب کے دلوں کی مرادوں کو پورا فرما ہر شر سے ہم سب کی حفاظت فرما اپنے نیک بندوں میں ہم سب کا شمار فرما اے اللہ ہم سب کا ایمان پر خاتمہ میسر فرما تمام بیماروں کو شفا عطا فرما اے اللہ اپنی دریائے رحمت سے ہم سب کے گناہوں کو معاف فرما ہماری دعاؤں کو قبول فرما ہمارے دلوں کی مرادوں کو پورا فرما اے اللہ شیطان مردود سے ہم سب کو بچا لے اے اللہ اپنے نبی کی سنتوں کا عاشق اور دیوانہ بنا دے اے اللہ ہماری دعاؤں کو قبول فرما ربنا تقبل منا انک انت السمیع العلیم وصلی اللہ علی النبی الکریم برحمتک یا صحابہ کرام سے تابعین سے علماء کرام سے جنت پرویش کرتے چاہے تائیں اوشے تادر کے گرہ کرتے ہوے اللہ تعالی سکل کے توفیق دان کرو واخر دعوانا